আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব হ্যান্ডবোর্ন টেমপ্লেট কাটার মেশিন দিয়ে পিভিসি শিট অথবা প্যাটার্ন কাটার জন্য ক্যাপথেকের প্যাটার্ন দেওয়ার পরে যে মডিফাই করতে হয় অথবা কনভার্ট করতে হয় সেটির সম্পূর্ণ প্রসেসটা আজকে আমরা ভিডিওতে দেখব। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কি করব, সফটওয়্যারটি ওপেন করব। ওকে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, লগ ইন, দেন ইম্পোর্ট ফাইল, ডিএক্সএফ ফরম্যাটে আমার প্যাটার্নটি আছে, এই জন্য আমি ডিএক্সএফ ফরম্যাটে চলে যাব। এরপর হচ্ছে আমার প্যাটার্ন নামে যে ফোল্ডার রয়েছে সেখানে আমার প্যাটার্নটি রয়েছে। ওকে, দেন ব্যাক পার্টে যাব, ওপেন, ওকে। এখন দেখতে পেলাম যে কিভাবে আমরা প্যাটার্নটি ওপেন করব। ওকে, দেন এখন আমরা প্যাটার্নটি ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ব্যাক পার্টের প্যাটার্ন। সো এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার বডির মেজারমেন্ট, আউটার মেজারমেন্ট আমার, এগুলো হচ্ছে সুইং লাইন। তো এই সুইং লাইনগুলো যদি আমি মেশিন দিয়ে সুইং করতে চাই তাহলে কিন্তু আমার এই সুইং যে লাইনগুলো আছে এগুলোকে আরো বেশি করে কাটতে হবে, বামে 1 cm বা 0.5 cm, ডানে 0.5 cm বা 1 cm, এরকম করে যদি আমি ইনক্রিজ করে না প্যাটার্ন কাটি তাহলে আমি এটি দিয়ে সুইং করতে পারবো না, তাহলে কি হবে, নিডেলটি আমার এই প্যাটার্নের উপরে পড়ে যাবে। এই জন্য এই লাইনগুলোকে আমার ইনক্রিজ করতে হবে, আর সেই ইনক্রিজ করার অপশনটি সহ আজকে আমি এই মডিফাই করে দেখাবো প্যাটার্নটি। প্রথমে আমি ডিফল্ট সিলেক্ট করে যেসব লাইন আমি সুইং করব সেগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করলে কি হবে, এগুলো স্লট হয়ে এবং ইনক্রিজ হয়ে কাটিং হবে, তাহলে আমরা সহজেই সেগুলোকে সুইং করতে পারবো। এই সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপরে এখানে হচ্ছে আমার এন্ড পয়েন্ট, এখানে আমি 1 cm করে দিচ্ছি, মানে এটা আমার সিএম এ আছে ইউনিট। ওকে, 1 cm করে দিচ্ছি। দেন উইথ আমার দেয়া আছে স্লটের যে উইথ সেটা হচ্ছে 8 mm, দ্যাট মিন 0.8 cm। এরপর সাইড ডিস্টেন্স লেফটে আমার 3, রাইটে 3, আপে আমার মিনিমাম 9 লাগবে দিয়ে রেখেছি, ব্যালেন্সে আমার 3। ওকে, দেন এগুলো আমার বাই ডিফল্ট থাকবে, এখন আমি ওকে করে দিই। ওকে করলে আমি দেখতে পাচ্ছি যে আমার সুইং ছিল এই পর্যন্ত, কিন্তু এখন আমার যখন মেশিনটি কাটবে এখানে স্লট হয়ে এই যে 1 cm করে বেশি করে কাটবে। ঠিক আছে, তাহলে এটি আমার সুইং করার জন্য কিন্তু যে প্যাটার্নটি কাটতে হবে সেটি অলরেডি আমার কনভার্ট হয়ে গিয়েছে। এটা আমার এখান দেখতে পাচ্ছি এই গ্রিন কালার যেগুলো সেগুলো কাটিং হবে, এই কালারটি আমার মার্ক হবে, এই কালারটি কাটিং হবে। এখন যদি আমি নেস্টিং করে দেখি তাহলে আমি আরো সুন্দর করে দেখতে পারবো। ওকে, দেন আমি ওয়ানে প্রেস করে প্যাটার্নটি নিয়ে আসবো। ওকে, রাইট বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে। এরপরে প্রিন্ট প্রিভিউতে গেলে, প্রিভিউ দা আউটপুটে গেলাম, এখানে কিন্তু আমি টোটাল আউটপুটটাই বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এগুলো আমার কি হবে, কাটিং হবে, আর ব্ল্যাক কালারটা শুধু মার্ক হবে, দ্যাট মিন্স বডির মেজারমেন্টটা মার্ক হবে আর বাকি সব কাটিং হবে। এখানে স্লট হয়েছে এবং 1 cm হয়েছে, ইনক্রিজ হয়েছে। আমি যদি আগের প্যাটার্নটি দেখি তাহলে কিন্তু এখানে কি ছিল না, কোনো ইনক্রিজ ছিল না, দ্যাট মিন্স আমার বডি মেজারমেন্ট সমান সমান ছিল সুইং লাইন, কিন্তু প্যাটার্ন যখন আমি কাটবো তখন অবশ্যই আমাকে 1 cm বা 0.8 cm বা 0.5 cm গুলো বড় করে কাটতে হবে। সো আশা করি ভিডিওটি আপনারা সহজেই বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা একটা ক্যাডের প্যাটার্নকে টেমপ্লেট কাটার মেশিন দিয়ে কাটার জন্য এটিকে মডিফাই করি। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে
সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।